জয় মা কালী কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মা কালীর শ্যুটটা আমরা কিভাবে করেছিলাম প্রথমেই আমরা চলে গেছি শুটিং স্পটে তো শুটিং স্পটটা আমাদের কোথায় ছিল এটা ছিল ষোলুয়া মালোপাড়াতে তো এই স্পটে পৌঁছে গেছি তো সেদিন ছিল কনকনে ঠান্ডা নদীর ধারের মন্দিরটা অপরূপ দৃশ্য তোমরা দেখতে পারবে এত সুন্দর পরিবেশ আর কনকনে হাওয়া নদী থেকে চলে আসছিল আমাদের মডেল তো শীতে কাঁপছিল তো তার মধ্যেই আমরা সুটটা কমপ্লিট করব আজকের যে মডেল রয়েছে সে ছিল পৌলমী ভৌমিক নদীর ধার থেকে কনকনে হাওয়া বয়ে আসছিল আর সে সময় আমার মডেল তো রীতিমতো কাঁপছিল আমরা শুটটা আজকে কমপ্লিট করব আমাদের সবাইয়েরই প্রচন্ড ঠান্ডা লাগছিল আর এই সময় যখন শ্যুট করছিলাম সময়টা ছিল পিকনিক পিকনিক সময় তো সবাই করতে এসেছিল এবং আমাদের অনেক দর্শকও চলে এসেছিল তো পাবলিক রিয়াকশনটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে হাতে আমরা এটা ইউজ করছি একটা রং এই রংটা ইউজ করে আজকে আমরা লুক ক্রিয়েট করব শ্যামাকালি ইউজ শ্যামাকালের যে লুকটা সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের লুকটা কমপ্লিট করতে করতে এত ঠান্ডা লাগছিল কি বলবো তো আমরা চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি শুট করার আর এর মাঝেই আমরা ডেকে নিয়েছিলাম কয়েকটা বাচ্চা বা কয়েকটা ছেলে তো শুটিং দেখো কি মন্দিরটা এই মন্দিরেই আবার মেয়েকেও আমরা আজকে শ্যুট করবো মন্দিরটা সত্যিই অপরূপ আর ভীষণ ভালো লাগে এখানে আসলে মানসিক শান্তি পাওয়া যায় সত্যি বলতে ছোটবেলা থেকে এই মন্দিরে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে বাৎসরিক পুজো হয় অঘ্রাণ মাসে ভীষণ সুন্দর অনুষ্ঠান হয় তিন চার দিন ধরে নাম হয় তারপরে মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হয় তো এই যে মন্দিরটা দেখতে এখানেই আজকে আমরা করব। তোমরা চাইলে এই মন্দিরে কিন্তু একবার ঘুরে আসতে পারো এই শ্যুটটা করাকালীন আমাদের যে বাচ্চাদের নিয়েছিলাম সেই বাচ্চাগুলো এসে রীতিমতো ভিডিও করছিল তো আমাদের এই শুটটা চলাকালীন আরও অনেক অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে শ্যুট করতে করতে হচ্ছে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল খিদে পেয়ে গেলে শুটিং করার জন্য আমরা কিছু খাবার আনিয়েছিলাম একটা খাবার নিয়েও শ্যুট ছিল তো সেই শ্যুটটার জন্য সেই খাবারটা আমরা শ্যুট করতে করতে একদম রিয়েলে খেয়ে নিয়েছি এরকম একটা কন্ডিশন চলে এসেছিল তো আমাদের শ্যুটের যে কাজটা চলছে আজকে দেখো এবার আমি আইলাইনারের কাজ করছি আইলাইনারের কাজ করব আর তারপরে আমরা লুকটা কমপ্লিট করব কিভাবে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তোমরা জানো আমাদের চ্যানেলে এই যে কালির ভিডিওটি দেখছো এটি কিন্তু ভাইরাল হয়েছিল এই স্পটটা দেখো এত সুন্দর আমি মানে কি বলবো ভিডিও সম্পর্কে বলতে বলতে স্পটটার কথা না বললেই নয় এখানে দেখো এই যে গুরুদেবের মন্দিরটা রয়েছে গুরুদেবের মূর্তি বা ক্ষেত্র এখানে রয়েছে তো সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করলাম টোটাল যে স্পটটা রয়েছে পুরো স্পটটাই তোমাদেরকে দেখানো হবে আজকে আর যে কালী কালীমা রয়েছে তাকেও আজকে আমরা দেখালাম এই কালী মায়ের শ্যুট করব তো শুটের যে ভিডিওগুলো আমাদের রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমরা শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছি তোমরা যদি চাও দেখতে অবশ্যই কিন্তু মা কালীর স্ট্যাটাস বলে সার্চ করলে পেয়ে যাবে আর না হলে আমাদের চ্যানেলটা ঘুরে তোমরা দেখতে পারো তো তোর পাশেই রয়েছে আমাদের একটা শিব মন্দির আমরা এই শিব মন্দিরেও কিন্তু আজকে শুট করব তারপরে এখানে দেখো রয়েছে তেজপাতা গাছ রয়েছে এই যে শুটিং স্পটটা সত্যি এত সুন্দর আর মাঝে মাঝে আমি বলছিলাম সুদীপাকে দু একটা শর্ট ভিডিও নিয়ে নিতে তো দু একটা শর্ট ভিডিও নিয়ে নিয়েছে এরপরে কালি দেখে নিচ্ছে তার আয়ের লুকটা কেমন এসেছে আয়ের লুকটা দেখে নেওয়ার পরেই দেখো আমরা যে শুটিং স্পটটা দেখাচ্ছি তোমাদেরকে এই জায়গায় আমরা সবাইকে রেডি করছি যে কিভাবে কি করা হবে কাকে কি করতে হবে সেইগুলো কিন্তু আমরা এদেরকে বলে দিচ্ছি এই দেখো নদী চূর্ণি নদী বয়ে চলেছে চূর্ণি নদীর বুকে দেখো কচুরি পানা বয়ে যাচ্ছে তারপর আধা রয়েছে নৌকা আর তারপরে দেখো কত রকম ভাবে এখানে যে মানুষ নদীতে স্নান করবে বা নৌকায় উঠবে তার জন্য বাঁধিয়ে রেখেছে বাঁশ দিয়ে মাচা করে রেখেছে তারপরে এখানে দেখো গাছপালা কি অপরূপ দৃশ্য তার মাঝে আমাদের কিন্তু আহ সুটের কাজ করার জন্য মা কালীকে কি কিন্তু আমরা রেডি করছি তো মায়ের যে রূপটা আজকে আমরা দান করব তোমরা কিন্তু অবশ্যই দেখে জানাবে যে মায়ের এই রূপটা কেমন লাগছে আর আজকে আমরা এই শ্যুটটায় কিছু শিক্ষামূলক ঘটনার শর্ট ভিডিও করেছিলাম তো সেই শর্ট ভিডিওগুলো অলরেডি আপলোড হয়ে গেছে সময়ের অভাবে আমরা এই বড় ভিডিওটি আপলোড করতে পারিনি তাই একটু লেট হয়ে গেল এর জন্য আমরা দুঃখিত তো দেখো আজকে আমাদের যে লুকটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে যারা আমাদের চ্যানেলে কালির ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্য রইল অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা মা যেন সবাইকে ভালো রাখে তোমরা সবাই ভালো থেকো আমাদের সাথে থেকো তারপরে দেখো আমরা একটা আই লুক ক্রিয়েট করেছি এখানটায় করার পরে আমরা এখানে মায়ের যে রূপটা সেটা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করছি আর এটা আমরা শ্যামাকালীর ভেতরেই একটা রুদ্র রূপের রূপ দেওয়ার চেষ্টা করেছি শান্ত রূপ হয় শ্যামাকালীর যদিও তবু আমরা এখানে প্রতিবাদী একটা চেহারা তুলে ধরার চেষ্টা করেছি তোমরা লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই কিন্তু জানিও যে কেমন হয়েছে আজকে মায়ের রূপটা এখানে জবা ফুলের প্রচন্ড প্রবলেম ছিল আমরা পাইনি তাই কয়েকটা জবা ফুল আমরা কোনোভাবে ম্যানেজ করেছি গ্রাম থেকেই আমাদের গ্রাম থেকেই তো সেটা দিয়ে আমরা এখানে মালা গেঁথে নিচ্ছি এরপরেই আমরা হেয়ারের কাজটা কমপ্লিট করব। কনকনে ঠান্ডার ভেতরে দেখো এখানে কত লোক জড়ো হয়ে গেছে আমাদের মায়ের মানে যে রূপটা দেওয়া হয়েছিল সেই রূপটা দেখার জন্য অনেক লোক জড়ো হয়ে গেছিল ওরা সবাই বলছিল ঠিক মায়ের মতো যেই মায়ের মন্দিরে আমরা আহ করছিলাম ঠিক সেই মায়ের মতোই হয়েছে তো এরকম সবাই বলছিল তো মায়ের অনেক ভিডিও সবাই করেছিল তো আমরা ভিডিওটা আপলোড করতে একটু দেরি করে দিলাম তো এর জন্য আমি আগেও দুঃখিত বলেছি আবারও বলছি দুঃখিত আর মায়ের যে রূপটা আজকে আমরা দিয়েছি সেটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখে তোমরা জানাতে ভুলো না আজকে মায়ের এই যে শ্যামা মায়ের ভেতরেও একটা রুদ্র রূপ আমরা দান করলাম এটা ঠিক কেমন হয়েছে এরপরে আমাদের সামনে কাজ চলছে ট্রিপিল টং এর কাজটা আমরা করে নিচ্ছি আর এই মা কালীর শুটের সময় আমাদের অনেক হাসি ঠাট্টা অনেক কিছুই হয় যেরকম যে কালি হয়েছে সেই কালিকে আমরা প্রত্যেক বাড়ি এই মডেলকে কালি রূপ দিই তো হচ্ছে মডেলের আবেদন যে আমি কালি সুপ্ত করছি দিদি তোমার চ্যানেলের জন্য তুমি প্লিজ আমাকে একটা ব্রাইডাল লুকও করিও তাই আগামী দিনে তোমাদেরকে এই পৌলভী ভূমিকে দিয়েই একটা ব্রাইডাল লুক তোমাদের সাথে শেয়ার করব তো সেই টিউটোরিয়ালটা দেখতে হলে তোমাদের কিন্তু আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকতে হবে এই যে রূপটা দান করা এই কাজটা কিন্তু অতটাও সহজ নয় এখানে সবাইকে বলা হয়েছে যে কিভাবে লুকটা ক্রিয়েট করা হবে তো সবটাই পরিকল্পনা মাফিক আমরা করেছি এখানে যে সিঁদুর যে ইউজ করা হয়েছে সিঁদুরের ভেতরে আমরা লালটা আরও বেশি ফুটিয়ে তোলার জন্য একটা রং ইউজ করেছিলাম তারপরে আমরা দেখো এখানে লুকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা নথ চয়েস করছিলাম নদ চয়েস করার পরে নথটাও পড়ানো হয়ে গেছে আমাদের মা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমরা শ্যুট করব তো শ্যুটের যে শর্ট ভিডিওগুলো সেগুলো অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর তোমরা সবাই ভালো থেকো আমাদের এভাবেই সাপোর্ট করো তোমরা সাপোর্ট করো বলেই হয়তো আমাদের চ্যানেলটা দাঁড়িয়ে গেছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় মা তোমাদের সবাইকে ভালো রাখুক ভালো করুক তোমাদের আগামী দিনগুলো আরো ভালো কাটুক তারপরে আমরা জবা ফুলের মালাটা পরিয়ে নিয়েছি পরিয়ে নেওয়ার পরেই আমাদের মা পুরো প্রস্তুত হয়ে গেছে শ্যুট করার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওর মাঝখানে আমি দেখিয়েছিলাম মায়ের যে মন্দিরে আমরা আজকে শ্যুটটা করছি সেই মায়ের রূপটা তো এখানেও দেখতে পারছো সেম আমরা মায়ের রূপটা দান করার চেষ্টা করেছি তোমরা সবাই ভালো থেকে জয় কাল